নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, তিনি কি মোহনবাগান দলে আবার ফিরবেন? কারণ হোজে মোলিনা তাকে মোহনবাগান যে অফিসিয়াল সই করার পোস্টটা করেছিল, সেইখানে তিনি লিখেছেন সিউ সুন কোচ বলে হ্যান্ডশেকের ছবি দিয়েছেন। তাহলে এর মানে কি তিনি মোহনবাগান দলে ফিরছেন? তো আপনাদের উত্তরটা দিই, উত্তরটা হচ্ছে একদমই নয়। তিনি তার মানে একদমই নয় যে মোহনবাগান দলে ফিরছেন, এবং তিনি তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন। তাই তিনি যে লিখেছেন সিউসুন কোচ, সেটা ইন্ডিয়ান সুপার লিগে দেখা হবে, তবে এর মানে একদমই নয় যে তিনি মোহনবাগান দলে ফিরবেন। তো আগেই বলে দিয়েছি, তিনি তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করবে, তাই তিনির কিন্তু মোহনবাগান দলে আসার সম্ভাবনা নেই। আশা করি তিনির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। এইবারে আপনাদেরকে বলি, আপনারা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছেন দাদা হোজে মোলিনার ইনস্টাগ্রাম আইডিটা আমাকে দিন। তো হোজে মোলিনা তার ইনস্টাগ্রাম আইডি আপনাদেরকে জানাই। হোজে মোলিনা তার ইনস্টাগ্রাম আইডি হলো JF Co Molina, এই নামে সার্চ করবেন। এইটা হচ্ছে জোসে মোলিনার অফিসিয়াল অ্যাকাউন্ট। আগে দিয়ে বলে দিই, জোসে মোলিনা তিনি কিন্তু বেশি অনলাইন থাকেন না। তো জোসে মোলিনা তিনি কিন্তু একটি বার্তা পাঠিয়েছেন, তিনি মোহনবাগান দলে যুক্ত হয়ে খুবই খুশি। তিনি মোহনবাগান দলে যুক্ত হওয়ার পর যে মেসেজটা মোহনবাগান ক্লাব সমর্থকদের উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা বলি। জোসে মোলিনা তিনি লিখেছেন, আই এম অনার্ড টু বি পার্ট অফ মোহনবাগান সুপার জায়েন্ট, আ ক্লাব উইথ রিচ লেগেসি। মানে আমি খুবই সম্মান বোধ করছি মোহনবাগান সুপার জায়েন্ট দলের একটা অংশ হতে পেরে, যেই ক্লাবের বড় লেগেসি আছে। আই হোপ টু ব্রিং মোর সাকসেস টু দ্য ক্লাব অ্যান্ড ইটস ফ্যান্স। আমি আশা করি এই ক্লাবে আরো সাফল্য এনে দেবো এবং ফ্যান্সদেরও সাফল্য দেবো। আই উড অলসো লাইক টু থ্যাংক ডক্টর গোয়েঙ্কা ফর গিভ মি দিস অপরচুনিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু টেক চার্জ অ্যাজ আ হেড কোচ অব মোহনবাগান সুপার জায়েন্ট। এবং আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর গোয়েঙ্কাকে, যে আমাকে সে এত বড় অপরচুনিটি দিয়েছে, এত বড় দায়িত্ব দিয়েছে যে আমি এই মোহনবাগান সুপার জায়েন্ট দলের হেড কোচ হতে পারি। অর্থাৎ জোসে মোলিনা তিনি কিন্তু মোহনবাগান দলে যুক্ত হতে পেরে খুবই খুশি। তো এইবারে বলি, মোহনবাগান তারা কিন্তু স্প্যানিশ একাধিক প্লেয়ারকে সই করতে পারে অ্যাজ আ ফরেন প্লেয়ার। এই মুহূর্তে মোহনবাগান দলে কিন্তু দুটো বিদেশি পাকা, একটা হচ্ছে ডিমি পেড্রোটস আর একটা হচ্ছে জেসন কামিংস। তাছাড়া কিন্তু মোহনবাগান দলে আর কোনো বিদেশি পাকা নেই। তো আইএসএল এর নিয়ম হচ্ছে 6টা বিদেশি রেজিস্টার করা যায়, অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু এখনো 4টে বিদেশি রেজিস্টার করতে পারে। এবং AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য কিন্তু মোহনবাগান 8টা বিদেশি রেজিস্টার করতে পারে, 9টা বিদেশি রেজিস্টার করতে পারে। তো এর মধ্যে অবশ্যই হোজে মোলিনা তিনি কিন্তু তার পছন্দের প্লেয়ার মোহনবাগান দলে নিয়ে আসবেন। আমরা সবাই জানি সমস্ত কোচেরই নিজস্ব প্লেয়ার থাকে যাদের তিনি নিজের সঙ্গে নিয়ে চলেন। তো জোসে মোলিনা এরকম প্লেয়ার অবশ্যই মোহনবাগান দলে আসবে, এতে একফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ আমি বলতে চাইছি মোহনবাগান দলে নতুন স্প্যানিশ প্লেয়ার আসবে এবং জোসে মোলিনা অবশ্যই প্লেয়ারের নাম শর্টলিস্ট করবে। তাই আশা করছি মোহনবাগানের নতুন বিদেশি কিন্তু স্প্যানিশ প্লেয়ার হতে পারে, সম্ভাবনা কিন্তু প্রচুর বেড়ে গেল। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে জেমি ম্যাকলারেনের আপডেট দিই। আমাকে অনেকদিন ধরে, প্রায় 5-6 দিন ধরে কেউ জিজ্ঞেস করছে যে দাদা, জেমি ম্যাকলারেন কি মোহনবাগান দলে সই করবে না? কিছু কিছু জায়গায় শুনছি জেমি ম্যাকলারেন নাকি সাউদির ক্লাবে চলে যাবেন। তো উত্তরটা বলছি, উত্তরটা হচ্ছে কিন্তু না। জেমি ম্যাকলারেন তিনি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেননি যে তিনি কোন ক্লাবে যাবেন। জেমি ম্যাকলারেন অবশ্যই সাউদির ক্লাব তাকে অফার করেছে, কিন্তু মোহনবাগান দলও জেমি ম্যাকলারেনকে ভালো চুক্তি দিয়েছে। এবং আমার মনে হচ্ছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগান দলে সই করবে, এর সম্ভাবনা কিন্তু প্রচুর। তাই এই মুহূর্তে কিন্তু জেমি ম্যাকলারেন 100% সাউদির ক্লাবে যাবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তবে আমি বলবো, এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যা, মোহনবাগান দলে জেমি ম্যাকলারেনের সই করার পার্সেন্ট 70 এবং মোহনবাগান দলে সই না করার পার্সেন্টেজ 30। অর্থাৎ মোহনবাগান দলের সঙ্গে কিন্তু জেমি ম্যাকলারেনের সই করার সম্ভাবনা অনেকটা বেশি, এবং ম্যাকলারেন আসলে মোহনবাগান দলের কিন্তু শক্তি বেড়ে যাবে। কারণ জেমি ম্যাকলারেন তিনি কিন্তু এই লিগে 4 বার গোল্ডেন বুট জিতেছে, অর্থাৎ একবার গোল্ডেন বুট ভুলভাবে জেতা যায় কিন্তু 4টে সিজন কিন্তু মোটেও জেতা যায় না। অর্থাৎ বলতেই পারি জেমি ম্যাকলারেন একটা চমৎকার গোল স্কোরার, চমৎকার গোল ফিনিশার, একটা দুর্দান্ত স্ট্রাইকার। জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে আসলে মোহনবাগান দলের প্রচণ্ড লাভ হবে। তাই আমি মনে করি মোহনবাগান দলে জেমি ম্যাকলারেন আসবে, এবং আমি 70% কিন্তু আমার দিক থেকে কনফার্ম মনে হচ্ছে। তাহলে ট্রান্সফার উইন্ডো কিন্তু আর 2 দিন পর খুলে যাবে, তো আস্তে আস্তে কিন্তু আমরা সমস্ত প্লেয়ারকে সই করার ব্যাপারটা জেনে যাব।
তো বন্ধুরা, আজকের আইএসএল নিয়ে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।